শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন বিশিষ্ট সাংবাদিক ও কথা সাহিত্যিক রাহাত খান। করোনা মহামারীর মধ্যেও তাকে শেষবার দেখতে জাতীয় প্রেস ক্লাবে ছুটে আসেন সাংবাদিক ও তার সুভাকামনাধুরা। শ্রদ্ধা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সহ সাংবাদিক নেতারা। দুদফা জানাজা শেষে বরেণ্য এই সাংবাদিককে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। শেষবারের মতো সাংবাদিক রাহাত খানকে যখন জাতীয় প্রেস ক্লাবে আনা হলো, তখন তাকে এক ঝলক দেখতেই এমন মানুষের ভিড়। করোনা মহামারীর মধ্যেও সাংবাদিক শুভানুধিদের এ আবেগ ভালোবাসা খুবই কাঙ্ক্ষিত। দীর্ঘ সাংবাদিকতা জীবনে সাহসী ভূমিকার পাশাপাশি রাহাত খান বড় অবদান রাখেন বাংলা সাহিত্যের বিভিন্ন অঙ্গনে। তার এ বিদায়ে তাই শোকাহত সবাই। তিনি বাংলা ভাষার যে যে বাক্য ব্যবহারে, যে ভোকাবুলারিতে তিনি তার বাক্যগুলো নির্মাণ করেছেন, কাহিনী পট নির্মাণ করেছেন, তা ছিল অতুলনীয়। যেভাবে আমাদের অভিভাবকত্ব দিয়ে গেছেন, আমরা সেভাবে নিজের জীবনাচার দিয়ে, কর্ম দিয়ে, মেধা দিয়ে সেটি সম্পূর্ণ করার চেষ্টা করব। সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক অঙ্গন এবং বাংলা একাডেমির পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় এই কথা সাহিত্যিকের প্রতি। সাংবাদিকতায় প্রায় 40 বছর পরে তিনি যখন ইত্তেফাক থেকে অবসর গ্রহণ করলেন, কি বাংলাদেশের সাংবাদিকতা, কি বাংলাদেশের সরকার, কি বাংলাদেশের সংস্কৃতি, তাকে কিন্তু পেশাগত পরিচয় দিতে পারে নাই। শেষবারের মতো তাকে দেখতে ছুটে আসেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদও। যারা অবসর গ্রহণ করে তাদের জন্য আমাদের কিছু করা প্রয়োজন অবশ্যই, এবং এই ক্ষেত্রে রাহাত খান সহ অন্যান্য যারা, তাদের জন্য তথ্য মন্ত্রণালয় পক্ষ থেকে যদি কোনো সহায়তার প্রয়োজন হয় আমরা সেটি করব। জাতীয় প্রেস ক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর আরেক দফা জানাজা শেষে চিরবিদায় নেন সাংবাদিক রাহাত খান। ষাটের দশকে তার কর্মজীবনের শুরুটা শিক্ষক হিসেবে। এরপর তিনি 1969 সালে দৈনিক সংবাদের মাধ্যমে সাংবাদিকতায় আসেন। সবশেষ দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক থেকে অবসর নেন কয়েক বছর আগে। তবে কথাসাহিত্যিক হিসেবে তার খ্যাতি অনেক বেশি। আদ্দিন সজীব, এটিএন বাংলা।